আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, ওয়েলকাম ব্যাক টু এসএম। আজকে আমরা ইঞ্জিনিয়ারিং স্ট্রেস এবং ট্রু স্ট্রেসের মধ্যে সম্পর্ক দেখব। তো প্রথমে আমরা একটা মেম্বার চিন্তা করি, যেটাতে হলো আমার 2% টেনসাইল ফোর্স আপাতত চিন্তা করি দেওয়া আছে পি পি। তো টেনশনের ফলে কি এটা ইনক্রিজ করবে লেন্থে? যদি দেখাই তাহলে মোটামুটি একটু বড় করে দেখাই লেন্থ ইনক্রিজটা, তাহলে হচ্ছে আমার এইটুকু হচ্ছে লেন্থ ইনক্রিজ করছে এদিকে লোড। তো এটা ছিল আমার অরিজিনাল লেন্থ এল নট, আর এটা হচ্ছে আমার ইনক্রিজ করছে লেন্থ। তো গতদিন আমরা স্ট্রেস স্ট্রেন কার্ভ যখন ড্র করছিলাম তখন দেখছিলাম যে আমরা গ্র্যাজুয়ালি যখন লোডকে ইনক্রিজ করি তখন কি এটা ডিফরমেশনটা আস্তে আস্তে হয়, ঠিক আছে? তো এখানে আমরা ইঞ্জিনিয়ারিং স্ট্রেসকে পড়েছিলাম, যে স্ট্রেস বলতে পড়েছিলাম যে এরকম যে সিগমা ইজ ইকুয়াল টু আমার শুধু পি বাই এ। এখানে একটা বিষয় খেয়াল করি, যখন আমার এই মেম্বারটা লেন্থে বড় হচ্ছে ইনক্রিজ করতেছে, একটা সেম টাইম এটা কিন্তু ডায়ামিটারটা কমে যাচ্ছে। যেমন আগে যে ডায়ামিটারটা আমার ডি নট হয়, পরে কিন্তু এটা ডি নট থাকবে, এটা কিন্তু একটু ছোট হয়ে যাবে, যেখানে কি ডি নট গ্রেটার দেন ডি, মানে ডিটা ছোট, আগের ডায়ামিটারটাই বড় হবে। তো আস্তে আস্তে এটা সরু হয়ে যাবে। তো সরু হয়ে গেলে কি আমার এই এরিয়াটা কি ঠিক মানে কনস্ট্যান্ট থাকবে? থাকবে না, মানে এরিয়াটা কিন্তু আমার কন্টিনিউয়াসলি চেঞ্জ হবে। যত আমি লোড এটা ইনক্রিজ করবো এটা লম্বা হতে থাকবে, আমার এরিয়াটা কি কন্টিনিউয়াসলি চেঞ্জ হয়ে থাকবে। কিন্তু আমরা ইঞ্জিনিয়ারিং স্ট্রেস ক্যালকুলেশন করার ক্ষেত্রে কিন্তু এই যে আমার এরিয়াটা চেঞ্জ হচ্ছে এই চেঞ্জিং এরিয়াটা কিন্তু আমরা কনসিডার করি না, জাস্ট আমার লোড ডিভাইডেড বাই ইনিশিয়াল এরিয়া করে দিই। তো আমরা যখন লোড আর ইনিশিয়াল এরিয়া করি তখন এটাকে বলে আমরা ইঞ্জিনিয়ারিং স্ট্রেস। আসলে এটা নিয়ে আমরা পুরো স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালে পুরোটা জুড়িয়ে আমরা আসলে এই ইঞ্জিনিয়ারিং স্ট্রেসটাই ক্যালকুলেশন করি, এটাকে আমরা ক্যালকুলেশন করে বিভিন্ন প্রবলেম সলভ করি। আমরা আসলে ট্রু স্ট্রেস যেটা আমার যে এরিয়াটা যে ডিক্রিজ করতেছে এই জিনিসটা আমরা কনসিডার করি না বা নেগলেক্ট করি। যদি আমরা এটা কনসিডার করি তাহলে কি আসবে, যে আমার অ্যাকচুয়াল এরিয়া যে হয় এ এ ধরলাম আমি, এটা হচ্ছে আমাকে অ্যাকচুয়াল এরিয়া, তাহলে কোনো একটা সার্টেন সময়ে যা ধরাই আমি যে আমার এই পর্যন্ত এটা ইনক্রিজ করছে, তো এখন আমি সার্টেন একটা সময়ে আমি চাচ্ছিলাম যে এখানে আমার স্ট্রেসটা কত, ধরি এখানে এই পর্যন্ত আসছে, তো এই পর্যন্ত যখন এটা ইনক্রিজ করছে আমি চাচ্ছি যে এই সময়টাতে আমার স্ট্রেসটা কত, অ্যাকচুয়াল বা ট্রু স্ট্রেসটা কত। তো সেক্ষেত্রে আমার ট্রু স্ট্রেস কী হবে, সিগমা যদি টি চিন্তা করি তাহলে হবে অবশ্যই লোড, ওই সময়ের লোড যেটা হবে সেটা ডিভাইডেড বাই ওই সময় অ্যাকচুয়াল যে আমার ক্রস সেকশন এরিয়া এ এ অ্যাকচুয়াল ক্রস সেকশন এরিয়া ভাগ করি, তাহলে সেটা আমি পাবো হচ্ছে আমার ট্রু স্ট্রেস, ট্রু অর অ্যাকচুয়াল স্ট্রেস, আর এটা হচ্ছে আমার ইঞ্জিনিয়ারিং স্ট্রেস, যেটা আমরা কি ইনিশিয়াল এরিয়াটা চিন্তা করতেছি, এটা হচ্ছে আমার ইঞ্জিনিয়ারিং স্ট্রেস, আর এটা হচ্ছে ট্রু স্ট্রেস। এখন আমরা দেখব যে আমার ইঞ্জিনিয়ারিং স্ট্রেস এবং ট্রু স্ট্রেস এটার মধ্যে আমার রিলেশনটা কী। যদি আবার আমি একটু মানে স্মরণ করাই দিই, ইঞ্জিনিয়ারিং স্ট্রেসে কী করতেছি আমরা, যে আমার এরিয়াটা ডিক্রিজ হচ্ছে এটা কনসিডার করতেছি না, আর ট্রু স্ট্রেসে এই আমরা এরিয়াটাকে যে মানে রিয়াল এরিয়া হচ্ছে মানে ইনক্রিজ করার ডিক্রিজ করার পরে সেটা আমরা কনসিডার করতেছি। তো দুইটার মধ্যে আমরা রিলেশন দেখি যে কী এদের মধ্যে রিলেশন হতে পারে। তো এখানে আমার একটা বিষয় কনস্ট্যান্ট থাকবে, সেটা হচ্ছে কি ভলিউম, এই ম্যাটেরিয়ালের ভলিউমটা আমার কনস্ট্যান্ট থাকবে। তাহলে আমি চিন্তা করি যে আমার ইনিশিয়াল ভলিউম ইজুকাল টু কী হচ্ছে আমার যে কোনো একটা সময় আমি নিলাম সেটা ভলিউম। তো আমার এল এটা হচ্ছে অ্যাকচুয়াল, আমি যদি এই যে এখানে যে চিন্তা করছি, সো এই যে বরাবর হবে এই বরাবর আমার লেটটা, এটা হচ্ছে আমার এল এ, ঠিক আছে, এল এ অ্যাকচুয়াল লেন্থ। তো এখান থেকে আমি এ এরিয়া অ্যাকচুয়াল এরিয়াটা কত পাবো, এল এ, ওকে। তো এটা তো এখানে আমার ইনক্রিজ কতটুকু হয়েছে, এখানে যেমন চিন্তা করে এখানে আমার ইনক্রিজ ধরতেছে আমি এটা ধরি যে ডেল এল ধরি সাপোজ, মানে এইটুকু সময় ইনক্রিজ কতটুকু হয়েছে আমার।
এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল এরিয়া আমি যেটা সেটা পাইলাম। এখন যদি আমি এক ট্রু স্ট্রেসের সূত্র ট্রাই করি যে আমার কি হচ্ছে পি বাই অ্যাকচুয়াল এরিয়া, ওকে, তো এখন আমার অ্যাকচুয়াল এরিয়া কত হচ্ছে? অ্যাকচুয়াল এরিয়া হচ্ছে আমার এ নট এল নট ডিভাইড বাই এল এ। তো এটাকে যদি আরও আমি ফার্দার ইয়া করি তাহলে কি আসবে, পি বাই এ নট টাইমস হচ্ছে আমার এল এ, নিচে হচ্ছে এল নট। ওটাকে যদি এখানে নিয়ে আসি আমি তাহলে কি আসবে, পি বাই এ নট, এটা কি, এটা কিন্তু আমার হচ্ছে ইঞ্জিনিয়ারিং স্ট্রেস সিগমা ই, পি বাই এ নট ইনিশিয়াল যেটা, তাই আমি লিখে দিই ইঞ্জিনিয়ারিং স্ট্রেস, তাহলে সিগমা টি ইজ ইকুয়াল টু সিগমা ই। আর এখানে এল একে লিখতে পারি আমরা কি, এল একে লিখতে পারি হচ্ছে আমার ডেল এল এখানে প্লাস হচ্ছে আমার হচ্ছে যে পুরো এল নট, নিচে হচ্ছে আবার কি এল নট। তো এটাকে আবার যদি আমি ঠিকঠাক করে লিখি তাহলে কি সিগমা এ, এটাকে আমি যদি করি তাহলে ওয়ান প্লাস হচ্ছে আমার ডেল এল বাই এল নট। ডেল এল বাই এল নটটা কি, এখানে হচ্ছে আমি যদি এখানে পুরোটা কনসিডার করতেছি, সো এটাকে আমি ইঞ্জিনিয়ারিং আমরা স্ট্রেন বলতে পারি। ইঞ্জিনিয়ারিং স্ট্রেন মানে হচ্ছে আমি যতটুকু আসলাম এখানে আমি পুরোটা ডিফরমেশন কল্পনা করব, মানে একেবারে শেষে যতটুকু যতটুকু ডিফরমেশন হচ্ছে সেটা, তারপরে যদি আমি পুরো তার ইনিশিয়াল লেন্থ দ্বারা ভাগ করি, এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং স্ট্রেন। এটারও আমরা রিলেশন দেখব, ই সিগমা সরি এপসিলন ই, তাই এটাকে আমরা ইঞ্জিনিয়ারিং স্ট্রেন লিখে দিতে পারি। সেটা হচ্ছে তাহলে সিগমা ওয়ান প্লাস এপসিলন ই ইঞ্জিনিয়ারিং স্ট্রেন। তাহলে আমার ট্রু স্ট্রেস এবং ইঞ্জিনিয়ারিং স্ট্রেসের মধ্যে সম্পর্ক হচ্ছে এটা, ট্রু স্ট্রেস ইজ ইকুয়াল টু ইঞ্জিনিয়ারিং স্ট্রেস টাইমস ওয়ান প্লাস ইঞ্জিনিয়ারিং স্ট্রেন। ঠিক আছে, তো এখন আমরা ইঞ্জিনিয়ারিং স্ট্রেনের সাথে ইঞ্জিনিয়ারিং ট্রু স্ট্রেনের যে সম্পর্ক সেটা একটু দেখব। তো এটাই চিন্তা করি, এই গ্রাফ এই মানে ছবিটাই থাকুক। তো আমাদের আসলে আগে বুঝি যে ট্রু ইঞ্জিনিয়ারিং স্ট্রেনটা কি, ইঞ্জিনিয়ারিং স্ট্রেনটা আমি একটু আগে দেখলাম যদিও আবার একটু নতুন করে দেখি, সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং স্ট্রেন হচ্ছে যে আমি একটা সার্টেন অ্যামাউন্ট অফ ডিফরমেশন কল্পনা করে ফেলি, মানে এখানে কি এইটু ডিফরমেশন হয়ে গেছে বা এইটু ডিফরমেশন হয়ে গেছে, তো এই সার্টেন অ্যামাউন্ট ডিফরমেশন হয়ে যাওয়ার পরে সেই ডিফরমেশন, যেমন এখানে ডেলে চিন্তা করতে পারি ডিভাইড বাই আমার ইনিশিয়াল লেন্থ, তো এটা হচ্ছে আমার ইনিশিয়াল ইঞ্জিনিয়ারিং স্ট্রেন। আর যেটা আমার ট্রু স্ট্রেন এপসিলন টি, এটা হচ্ছে আমার এই যে আমার এটাকে যে ডিফরমেশনটা হবে এটা কিন্তু গ্রাজুয়ালি হবে, একেবারে হুট করে অনেকগুলো ডিফরমেশন হয়ে যাবে না, এটা কিন্তু আস্তে আস্তে একটা গ্রাজুয়ালি গ্রাজুয়ালি পয়েন্ট টু পয়েন্ট 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 আগায় যাবে। তো আমি প্রত্যেকটা পয়েন্টের কন্টিনিউয়াসলি যে আমার ডিফরমেশন হচ্ছে এই ডিফরমেশনটা যদি কাউন্ট করে, মানে কন্টিনিউয়াস যদি আমি ডিফরমেশনটাকে কাউন্ট করে সামেশন করি, তাহলে যেটা আমার স্ট্রেনটা পাবো সামেশন করার পর সেটা হচ্ছে আমার ট্রু স্ট্রেন। এইটুকু আমার ইনক্রিমেন্ট নিলাম যেখানে, তাহলে আমার হচ্ছে এটা ডিএল ইনক্রিজ লেন্থটা, এখানে খুবই এটা একটা ডিফারেনশিয়াল ইনক্রিমেন্ট। সো এইটুক জায়গার জন্য আমার তাহলে স্ট্রেন কতটুকু হবে, ডিফারেনশিয়াল স্ট্রেন ছোট্ট একটু স্ট্রেন হবে, সো এটা ডি এপসিলন ইজ ইকুয়াল টু কী হবে আমার ডিএল এল। তো ডিএলটা হচ্ছে খুবই আমার ডিফারেনশিয়াল একটা ইনক্রিমেন্ট, হ্যাঁ, আর এলটা হচ্ছে আমার একটু এখানে যে আমার লেন্থটা, লেন্থটা বড়ো হওয়ার পরে, মানে এল নটটা একটু বড়ো হওয়ার পর এই জায়গায় আসার পর সেটা লেন্থ হচ্ছে এল, তো এটা হচ্ছে আমার ডিফারেনশিয়াল স্ট্রেন। তো আমার এই ডিফারেনশিয়াল স্ট্রেনটাকে যদি আমি পুরো এই এখান থেকে এই এই বরাবর আমি যদি ইন্টিগ্রেশন করতে পারি, তাহলে আমি কি কন্টিনিউয়াস যে আমার ডিফরমেশন হচ্ছে বা স্ট্রেনটা হচ্ছে সেটা আমি পেয়ে যাব। আর এটি হচ্ছে আমার ট্রু স্ট্রেন, যে আমি প্রত্যেকটা মুহূর্তে যে আমার ডিফরমেশন হচ্ছে সেটা কাউন্ট করে যে আমার স্ট্রেনটা হচ্ছে সেটা হচ্ছে আমার ট্রু স্ট্রেন। তো ট্রু স্ট্রেনটা হচ্ছে তাহলে কি আমার সিগমা টি ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ ডি এপসিলন, তাহলে এটা হবে কি এল, তো এখানে আমার লিমিট হচ্ছে এল নট থেকে এল এফ, এল নট ছিল আমার ইনিশিয়াল লেন্থ, এল এফ তো ফাইনাল লেন্থ, ইনিশিয়াল থেকে ফাইনাল পর্যন্ত আমার ডিফরমেশন হয়েছে ইনক্রিজ হয়েছে, সো এই জন্য আমি লিমিট এখানে দিলাম। সো এখানকার এটা আমরা আসলে বলা সূত্র জানতাম হচ্ছে কি ডিএক্স বাই এক্স ইজ ইকুয়াল টু কি আমার ইন্টিগ্রেশন লন এক্স, তো এখানে আমরা সেটা বসাই দেবো, তাহলে কী হবে লন এল
কি এল নট থেকে এল এফ। তো এটা যদি আরও ইন্টিগ্রেশন করি আমরা, সরি আর ক্যালকুলেশন করি, তাহলে কী আসবে লন এল এফ, হ্যাঁ এল এফ নিচে হচ্ছে আমার এল নট, এরকম আসবে। তো এটাকে যদি আমি এল এফ এর ভ্যালুটা বসাই দিই তাহলে কী আসবে, লনের পরে এল এফ হচ্ছে আমার এল নট প্লাস এই যে ডেল এল যেটা বাড়ছে আমার ফাইনাল লেন্থ, আর নিচে হচ্ছে এল নট, তাহলে এটা হচ্ছে ইয়া। তো শেষ পর্যন্ত পাবো কি যে লন এটা এটা পেতলে ওয়ান থাকবে, ওয়ান প্লাস ইঞ্জিনিয়ারিং স্ট্রেন। কেন ইঞ্জিনিয়ারিং স্ট্রেন, ইঞ্জিনিয়ারিং আমরা কি এই যে ডেল এল বাই এল নটকে ইঞ্জিনিয়ারিং স্ট্রেন, ডেল এলটাকে একেবারে পুরো যে আমার ডিফর্মেশনটা হচ্ছে শেষে, ডিফর্মেশন শেষে আমি পুরো ডিফর্মেশন চিন্তা করে এটা ধরো ইনিশিয়াল লেন্থ দ্বারা ভাগ করে দিই, সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং স্ট্রেন। তাহলে ট্রু স্ট্রেন এবং ইঞ্জিনিয়ারিং স্ট্রেনের মধ্যে আমার সম্পর্কটা কী হচ্ছে, রিলেশনটা হচ্ছে যে ট্রু স্ট্রেন ইজ ইকুয়াল টু লন ওয়ান প্লাস ইঞ্জিনিয়ারিং স্ট্রেন। তো এটা হচ্ছে আমার রিলেশন। তো আমরা এখানে আজকে ইঞ্জিনিয়ারিং স্ট্রেস ট্রু স্ট্রেস এবং ইঞ্জিনিয়ারিং স্ট্রেন ট্রু স্ট্রেন এগুলোর মধ্যে রিলেশনটা শিখে ফেললাম। আশা করি আপনাদের এই সম্পর্কে আর কোনো কনফিউশন থাকবে না।